बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी बंधुरा, केमन आछो? आशा करी सबाई भालो आछो। आमिओ आल्लाहर रहमते भालो आछी। आज आमी पाठ उपस्थापनाय आसमा बेगम सहकारी शिक्षक ब्राह्मणबाड़िया रेसिडेंशियल स्कूल एंड कलेज काउतुली ब्राह्मणबाड़िया। आज आमी तुम्हारे माझे तृतीय श्रेणी विषय बांग्लादेश ओ विश्व परिचय अध्याय दस निये आलोचना करब। चलो बंधुरा आमरा मूल पाठे चले जाई। आजकेर पाठ आमादेर जातिर पिता। आमादेर जातिर पितार कथा सबाई निश्चय शुनेछो। आमादेर जातिर पिता के बंगबंधु शेख मुजिबुर रहमान। तार आरेकटी परिचय आछे, कि परिचयटा सबाई बोलते पारबे? हाँ माशाल्लाह, आमादेर जातिर पिता बंगबंधु माननीय प्रधानमंत्री शेख हासिना ओनार कि पिता। যার জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না, যার জন্ম না হলে আমরা মাতৃভাষা কথা বলতেই পারতাম না। চলো আজকে ওনার জীবন কাহিনী আমরা শুনি। আজকে আমাদের জাতির পিতা পার্ট এক বঙ্গবন্ধুর শিক্ষা ও সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করতেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। 1920 সালে 17 মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম কি? খোকা। তার ডাকনাম কি? খোকা। তার বাবার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম সায়রা হাতন। তার শিক্ষাজীবন শুরু হয় 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি বিদ্যালয়ে। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। এরপর কলকাতা ইসলামী কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। তখন থেকেই বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করেন। এসব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে বহুবার কারাবন্দী হতে হয়, কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল। 1966 সালে তিনি পূর্ব বাংলার জনগণের মুক্তির শরত 6 দফা পেশ করেন। 1970 সালে নির্বাচনে তার কি করল দল? আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল অনুযায়ী বঙ্গবন্ধু নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল, কিন্তু পাকিস্তানি শাসকরা নানা ষড়যন্ত্র শুরু করে। তাদের ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার করা সম্ভব হয়নি। কি করা, গঠন করা সম্ভব হয়নি সরকার। আসো আমরা এক থেকে কি শিখলাম আমরা এসব মুখে মুখে বলি। বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন বন্ধুরা বলতে পারবা? তোমরা বাসায় রিডিং বেশি বেশি করে পড়বা এবং নিজে নিজে প্রশ্ন তৈরি করবে। ম্যাডামে উত্তরটা বলবো না, তোমাদের কাছে প্রশ্ন থাকবে। কত বছর বয়সে তার শিক্ষাজীবন শুরু হয় মনে আছে তো? 7 বছর। গুড। তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন? এভাবে তোমরা বাসায় বসে বসে নিজে নিজে তৈরি করবে। বিশ্ববিদ্যালয় থেকে তিনি কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন? কি কোন বিষয়ে মনে আছে? আইন বিভাগে। কত সালে 6 দফা পেশ করা হয় সালটা কি মনে আছে? বেশি বেশি করে পড়তে হবে, তাহলে মনে থাকবে। 1966 সালে কি হয়? 6 দফা পেশ করা হয়। এভাবে আমরা বাসায় বসে বসে প্রশ্ন তৈরি করব আর ওনার জীবন কাহিনী পড়ব। ওনার জীবন কাহিনী পড়ে আমরা কি করব? ওনার জীবন থেকে শিক্ষা গ্রহণ করব, কিভাবে ভালো নেতা হওয়া যায়, কিভাবে দেশ পরিচালনা করে। বুঝতে পারছো তোমরা সবাই? আজকে এখানে আজকের মতো ক্লাসটা শেষ করলাম। পরিশেষে একটা কথাই বলবো, তোমরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবা না, ঘরে বসে বসে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।